ত্রিপুরায় যা অ্যাট্রোসিটিস হচ্ছে, বিজেপি শাসিত রাজ্যে গণতন্ত্রের কঙ্কালটা বেরিয়ে পড়েছে। এমনকি শাওনির মতো একটা শিল্পী, তাকে পর্যন্ত অ্যাটেম্প টু মার্ডার কেস দিয়েছে আমি শুনেছি, এবং কালকে রাত্রিও তাকে থানায় কাল থেকে তাকে গ্রেপ্তার করে রেখে দেওয়া হয়েছে। অভিষেকরা গেছে আজকে মিটিং করতে, বিভিন্নভাবে অত্যাচার করছে, অত্যাচারের পর অত্যাচার। আমরা কত লোককে যে পিজি হসপিটালে নিয়ে এসে ভর্তি করেছি, এমনকি ট্রিটমেন্টটা পর্যন্ত দিচ্ছে না। আমি জানি না কোথায় গেল হিউম্যান রাইটস কমিশন বা অন্যান্য লেফট রাইটস কমিশন। আমাদের কিছু হলে, কিছু না হলেও মিথ্যে কথা বলে, আর ফেক ভিডিও, ফেক সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে মানুষের কাছে ইউকে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মিথ্যে কথা বলে বেড়াচ্ছে বেঙ্গলের নামে। আমি দিল্লি যাচ্ছি, আমি দিল্লি গিয়ে আমাদের এমপিরা গতকাল রাত্রির থেকেই অ্যাপয়েন্টমেন্ট চাইছে। ত্রিপুরায় অগ্নিগর্ভ অবস্থা, বিজেপি শাসিত রাজ্যে মানুষের গণতন্ত্র নেই, কথায় কথায় খুন করা হচ্ছে, গুন্ডারা কাটারি বটি আর্মস নিয়ে রাস্তায় ঘুরছে পুলিশের সামনে। মাননীয় সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়া সত্ত্বেও গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে দেওয়া হচ্ছে না, মিটিং মিছিল করতে দেওয়া হচ্ছে না, ইলেকশনের নামে প্রহসন চলছে। তা সত্ত্বেও আমাদের কর্মীরা মার খেয়ে লড়াই করে যাচ্ছে ত্রিপুরার মানুষের সমর্থনে, এবং আমি মনে করি ত্রিপুরার মানুষের জবাব দেবে। আমাদের এমপিরা কাল রাতেই দিল্লি গেছে হোম মিনিস্টারের সাথে দেখা করবার জন্য। হোম মিনিস্টার বিজেপি, কিন্তু তবু তিনি তো একটা হোম মিনিস্টারের চেয়ারে আছেন, তার রাজ্যে এই ঘটনা চলছে, তাদের রাজ্যে কথা বলবার অধিকার নিশ্চয়ই আছে। কাল রাত্রির থেকে অ্যাপয়েন্টমেন্ট তারা পায়নি, আমায় কাল রাত্রি বলেছিল তারা যে হোম মিনিস্টারের বাড়ির সামনে অনশন করবে। আমি বারণ করেছি কারো বাড়ির সামনে যাওয়াটা ঠিক নয়। আজ সকাল থেকে অফিসের সামনে বসে আছে, কিন্তু ওরা একটা কার্সি পর্যন্ত মেনটেন করেনি যে একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া বা কথা বলা। আমি আজকে দিল্লি যাচ্ছি, আমার এই যাওয়াটা আগেই ছিল ঠিক, আপনারা জানেন যে আমার প্রধানমন্ত্রীর সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে পরশু দিন, আমার রাজ্যের কতগুলো ব্যাপার আছে, আর বিশেষ করে বিএসএফের ইস্যুটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। গায়ের জোরে এলাকা দখল করতে দেবো না, বিএসএফ তো আমার শত্রু নয়, দে আর অলসো মাই ফ্রেন্ড, কিন্তু সেটা নয়। বিজেপি যেভাবে মনে করছে বিজেপি বিএসএফ মানে বিজেপি আর বিএসএফ মানে বিজেপি সেফ, এটা তো ঠিক নয়। প্রত্যেকটা সংগঠনের একটা নিজস্বতা আছে, এলাকায় ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, স্টেট পুলিশ তারাও একটা ক্যাডার, অন্যান্য এজেন্সি তারাও সিআইএসএফ থেকে শুরু করে সিআরপিএফ বিএসএফ তারাও ক্যাডার, প্রত্যেকের নিজস্ব নিজস্ব মর্যাদা আছে, কিন্তু সেটা না করে এরা গায়ের জোরে এজেন্সিগুলোকে নিজের পার্টির কাজে লাগাচ্ছে।